Welcome to Office Zone. আজকে আপনাদের ফটোশপে একটি ট্রিক শেখাবো। ট্রিকটি হলো আমাদের অনেক সময় এক ডকুমেন্ট থেকে অন্য ডকুমেন্টে সিল ট্রান্সফার করে নিতে হয়, ঠিক আছে? এখন সেটা কিভাবে করবেন খুব সহজেই ফটোশপে আপনাদের আজকে সেটাই দেখাবো। দেখেন, আমার একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড ডকুমেন্ট আছে এবং কালার ডকুমেন্ট আছে। এখন আপনি চাচ্ছেন এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের এই লোগোটাকে এই কালার ব্যাকগ্রাউন্ডে বসাবেন সুন্দরভাবে, কিভাবে? আচ্ছা, প্রথমে আমি কি করব, এই যে রেকটেঙ্গেল মার্কি টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনি কতটুকু মানে আপনার নির্দিষ্ট অনুযায়ী সাইজটা নিয়ে নেবেন লোগোর। হ্যাঁ, এখানে অনেক কিছু থাকতে পারে, সাইনও থাকতে পারে। এখানে আছে আমার লোগো, হ্যাঁ, আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি মুভ টুল দিবেন। মুভ টুলটা সিলেক্ট করে জাস্ট এভাবে ধরে এখানে টেনে নিয়ে আসবেন। টেনে নিয়ে আসার পর কন্ট্রোল টি দিয়ে আপনার নিজের ইচ্ছা মতো মানে এখানে কতটুকু সাইজ অনুযায়ী ছোট করে বসে দিবেন। আমি এনে বসালাম। বসানোর পরে আপনি এই যে নর্মাল আছে এখানে ক্লিক করে জাস্ট মাল্টিপ্লাই ক্লিক করবেন। দেখছেন, আমার কিন্তু অটোমেটিক কিন্তু ওই পিসের সাদা ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে গেছে, দেখছেন? আচ্ছা, এখন চাইলে কিন্তু আপনি এই মানে এই যে লোগোর কালারটা একটু বাড়িয়ে দিতে পারেন। কিভাবে? এই যে এখানে ক্লিক করে এই যে ক্রিয়েট নিউ ফিল অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে আপনি জাস্ট কি করবেন, বা আপনি এখান থেকে না করে আপনি কি করবেন, কন্ট্রোল বি দিবেন। কন্ট্রোল বি দিয়ে একটি বক্স আসবে, এখানে বক্স থেকে আপনি এটাকে জাস্ট একটু গাঢ় করে দিতে পারেন সুন্দরভাবে, ঠিক আছে? এই জিনিসটা ম্যাজিকের মতোই কাজ করবে। আচ্ছা, এখন আপনারা বলতে পারবেন যে আপনি এই কালার পেজ থেকে কিভাবে মানে যেমন এই একটা সাইন আছে, আমি এই সাইনটাকে এই হোয়াইট পেজে নেব, এটা কিন্তু আপনি বলতে পারতেন। আমি আজকে সেটাই এটাও আপনাদের দেখিয়ে দেবো কিভাবে। আপনি সেম এই কালার ডকুমেন্ট যেমন আমি এতটুকু নিতে যাচ্ছি এই সাইনটা, তাহলে এই সাইনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেমভাবে মুভ টুল নেবেন। মুভ টুলটা নিয়ে সেমভাবে এই লেয়ার জিরোতে ক্লিক করে সেমভাবে এটাকে বসালেন। আমি একটু কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নিচ্ছি নিজের ইচ্ছা মতন। দেখেন, বসানোর পরে আপনি কি করবেন, এই যে আবার নর্মালে যাবেন। এই নর্মালে যে জাস্ট আগেরটা কী দিয়েছিলাম আমরা মাল্টিপ্লাই, কিন্তু এটাই কি করবেন, এটাকে দিবেন লাইনার লাইট। দেখেন ম্যাজিক। এখন আপনি কি করবেন, আবার কন্ট্রোল বি দিয়ে এটাকে একটু গাঢ় করে নিলেন ইচ্ছা মতো। দেখছেন, আমার কিন্তু জিনিসটা হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।